হাই, আমি তো জিস্ট আমি মন আজকে যেটা বলবো সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বায়োলজি ওই জীবকোষ সম্পর্কে একটু ধারণা নিব। সেটা হচ্ছে যে এই জীবকোষ অ্যাকচুয়ালি মানে আমরা ক্লাস 8-9 সরি যে ওই 7-8 বা 6 থেকে আমরা পড়ে আসতেছি অ্যাকচুয়ালি কোষ কি, কোষ হচ্ছে জীবের কার্যাবলীর একক, এই সেই ওসব সম্বন্ধে আমাদের মোটামুটি জানা আছে। কিন্তু এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন আমরা ক্লাস 19-এ এটা নিয়ে একটু ডিটেলস পড়বো। এটা হচ্ছে আমরা যদি একটু দেখি যে অ্যাকচুয়ালি একটা সেল উদ্ভিদ সেল, আমরা যদি প্লান্ট সেল নিয়ে চিন্তা করি তো প্লান্ট সেল আমরা যদি প্লান্ট সেল একটা আঁকার চেষ্টা করি তাহলে প্লান্ট সেলটা হচ্ছে এরকম, প্লান্ট সেল এরকম, এবং এই প্লান্ট সেলের এদিকে আমরা যেটা যদি দেখি তখন হচ্ছে এরকম। তখন এই যে ভিতরের দিকে এই যে এই যে পর্দাটা আছে এই পর্দাটাকে বলা হয় হচ্ছে আমাদের এই বাইরের দিকে যে পর্দাটা আছে এটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল, সেল ওয়াল এটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। আর এই যে ভিতরের দিকে যে পর্দাটা আছে এটাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন, এটাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন। আমি কি বললাম যে বাইরের দিকে যে পর্দাটা আছে এটাকে আমরা বলতেছি সেল ওয়াল, আর ভিতরের দিকে যেটা আছে সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এখন প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য করার একটা ওয়ে হচ্ছে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে প্লান্ট সেলে এই সেল ওয়ালটা আছে বা ওই মানে প্লাজমা মেমব্রেনের বাইরে আর একটা পর্দা বা আরেকটা আমরা ওয়াল বলতে পারি, আর একটা ওয়াল এক্সিস্ট করে। বাট অ্যাকচুয়ালি যখন আমরা একটা অন্য প্রাণীর সেলে যাব তখন দেখবো যে এই সেল ওয়ালটা বা সেল প্রাচীর বা কোষ প্রাচীরটা এক্সিস্ট করতেছে না প্রাণীতে। সো কোশ্চেন হলো যে কোন কারণে ওই প্ল্যান্ট সেলে অ্যাকচুয়ালি এই কোষ প্রাচীরটা বা সেল ওয়ালটা এক্সিস্ট করতেছে, এবং কোন কারণে আমাদের যেই এয়ার সেলগুলো আছে বা প্রাণী সেলগুলো আছে ওইগুলোতে কোন কারণে ওই সেল ওই কোষ প্রাচীরটা এক্সিস্ট করতেছে না। এটার আনসার হলো যে আমরা যদি একটু খেয়াল করি অ্যাকচুয়ালি এটা কি করে, একটা মেমব্রেন আছে তারপরে আর একটা মেমব্রেন বা আরেকটা পর্দা বা আরেকটা ওয়ালের প্রয়োজনটা কি অবশ্যই প্রয়োজন, তার কিছুটা তাকে কিছুটা যান্ত্রিক শক্তি যোগাবে বা তাকে কিছুটা রিজিডিটি দিবে। ঠিক আছে, যেরকম আমরা যদি চিন্তা করি যে অ্যাকচুয়ালি গাছ অল টাইম ওরা বাইরে থাকতেছে, আবার আমরা থাকতেছে হচ্ছে আমরা ভিতরে থাকতে পারে মানে বাইরেও যাইতে পারে, বাট আমরা সবসময় ভিতরেই অবস্থান করতেছি। ইভেন যত মানে বাইরের যে এনভায়রনমেন্ট এই এনভায়রনমেন্টের সাথে গাছকে অল টাইম খাপ খাইতেছে, ইভেন সে হচ্ছে স্থির, সাপোজ একটা বাতাস আসলেও তাকে কিন্তু ওই ওই বাতাসটাকে কাটিয়ে উঠতে হবে, এবং সে ঝড় বৃষ্টির সময় তাকে তার ওই রিজিডিটি বা তার যেই স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচারটাকে ঠিক রাখতে হবে। অর্থাৎ ওই স্ট্রাকচারটাকে ঠিক রাখতে হলে ওই প্ল্যান্ট সেলটাকেও অবশ্যই বাড়তে একটা কিছু থাকতে হবে বা শক্ত বা কিছু এরকম একটা জটিল কিছু থাকতে হবে, যেটার কারণে সে কিছুটা ওই শক্ত হওয়ার মতো যেই ইয়াটা মানে ক্যাপাবিলিটিটা ওইটা সে অর্জন করতে পারবে। এই জন্য অ্যাকচুয়ালি আমার মানুষের ক্ষেত্রে কি অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি ঝড় বৃষ্টি তখন ঘরে ঢুকে যেতে পারি তো বা এরকম করতে পারবে, আমাদের এত রিজিডিটির দরকার নেই, আমরা চলতে পারি। সো যখন বাতাস আসবে আমরা বাতাসের দিকে গেলে হয়তো বা ওইটাকে আমরা মানে ইয়া করতে পারি, বাট গাছ এটা পারে না, গাছকে নিজ স্থানে থাকতে হবে এবং নিজ স্থানে থাকার পরে ওইটাকে ঠিক ফিরাতে হবে। সো এই কারণে প্ল্যান্ট সেলগুলোতে হচ্ছে সেল ওয়াল এক্সিস্ট করে, বাট আমরা যখন একটা প্রাণীর সেলে যাবো তখন দেখবো যে আমরা ওই সেল ওয়ালটা এক্সিস্ট করতেছে না, বাট প্লাজমা মেমব্রেন অল টাইম দুইটাতেই এক্সিস্ট করে। সো আমি প্ল্যান্টস ওই সেল ওয়াল নিয়ে একটু ডিটেলস বলবো। সো ডিটেলস বলার আগে আমরা ভিতরে একটু দেখে নিই ভিতরে আর কি কি আছে প্লান্ট সেলের। প্লান্ট সেলের এইদিকে পাঁচের মতো একটা জিনিস আছে, পাঁচের মতো একটা গোবর আছে, এই গোবরটাকে বলা হচ্ছে কোষ গোবর, এটাকে বলা হচ্ছে কোষ গোবর। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে কোষ গোবর, এদিকে হচ্ছে থাকতে যেটা সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, সেটা হচ্ছে নিউক্লিয়াস, এটা নিয়েও ডিটেলস করবো আমরা, এটা অনেক ডিটেলস করবো। তারপরে যেটা হচ্ছে কি বললাম যে এদিকে পাঁচের মধ্যে যেটা থাকতেছে এটা হচ্ছে কোষ গহ্বর, এটাকে বলা হচ্ছে কোষ গহ্বর, এটাকে বলা হচ্ছে কোষ গহ্বর, বলা হচ্ছে কোষ গহ্বর। তারপরে এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস, এবং ওই নিউক্লিয়াসের এদিকে যেই সুতার মতো যে পদার্থটা এই পদার্থটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন কোন কারণে এটাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হচ্ছে এটা একটু চিন্তা করি, খেয়াল করি, এই যে এটা হচ্ছে আমাদের
প্লাজমা মেমব্রেন, এটা হচ্ছে কি প্লাজমা মেমব্রেন। এখন এই প্লাজমা মেমব্রেনের ভিতরে যা আছে অল থিংস, প্লাজমা মেমব্রেন যা আমরা পাবো, এই কোষ গহ্বর পাই, নিউক্লিয়াস পাই, তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাই, বা অন্য যে কোনো বস্তু পাবো, অল থিংস এই প্লাজমা মেমব্রেনের ভিতরে যা আছে এই সবগুলোকে একসাথে বলা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। এই সবটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম, দ্যাট মিনস এই প্লাজমা মেমব্রেন। কি বললাম যে এই প্লাজমা মেমব্রেনের ভিতরে, এই প্লাজমা মেমব্রেন দ্বারা আবদ্ধ, এই প্লাজমা মেমব্রেন দ্বারা আবদ্ধ ভিতরে যা আছে সবকিছু হচ্ছে প্রোটোপ্লাজম, সবকিছু হচ্ছে প্রোটোপ্লাজম। এখন এই সবকিছু হচ্ছে প্রোটোপ্লাজম। এখন এই প্লাজমের মধ্যে খেয়াল করি, এই প্লাজমের ভিতরে একটা সুতার মতো অংশ অবস্থান করতেছে। কি অবস্থান করতেছে? সুতার মতো অংশ। সো অ্যাকচুয়ালি সুতা ওইটা গ্রিক বা এরকম অরিজিনাল যেগুলো আছে সেগুলোকে সুতাকে বলা হচ্ছে আমরা ফাইবার বলতে পারি। আর একটা হচ্ছে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে রেটিকুলাম। সেটা হচ্ছে একটা হচ্ছে আমরা ফাইবার বলতে পারি, একটা হচ্ছে আমরা রেটিকুলাম বলতে পারি। সো আরেকটা জিনিস, এটা হচ্ছে প্রোটোপ্লাজমের ভিতরে, প্রোটোপ্লাজমের ভিতরে। অর্থাৎ আমরা যদি গ্রিক অরিজিন নিয়ে কয়েকটা চিন্তা করি, সো গ্রিক অরিজিনের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যদি বাইরের দিকে থাকে কিছু, আমরা যদি বাইরের দিকে দেখি, সো বাইরের দিকে যদি কিছু দেখি তখন সেটা হচ্ছে যে বাইরে মানে হচ্ছে এপি, বাইরে মানে হচ্ছে এপি, তারপরে মাঝে মানে হচ্ছে মায়ো, মাঝে মানে মায়ো মাঝে, তারপরে হচ্ছে ভেতরে মানে হচ্ছে এন্ডো, ভেতরে মানে হচ্ছে এন্ডো। এই শব্দগুলো সবসময় আমরা একটু খেয়াল রাখবো যে আমরা বলি যে বাইরে যদি থাকে তখন সেটাকে বলা হচ্ছে এপি, মাঝে থাকলে সেটাকে বলা হচ্ছে মায়ো, এবং ভেতর থাকলে সেটাকে বলা হচ্ছে এন্ডো। সো একটু জিনিস খেয়াল করি, এই 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 ফাইবারটা বা এই রেটিকুলামটা, এই রেটিকুলামটা এই প্রোটোপ্লাজমের ভিতরে অবস্থান করতেছে। দ্যাট মিনস যেহেতু ভিতরে অবস্থান করতেছে আমি এটাকে বলতে পারি এন্ডো, যেহেতু ভিতরে অবস্থান করতেছে এই জন্য আমরা বললাম এন্ডো। তারপরে যেহেতু এটা প্রোটোপ্লাজমের মধ্যে অবস্থান করতেছে এই জন্য আমি বলতে পারি এন্ডোপ্লাজমিক, এই জন্য বলতে পারি এন্ডোপ্লাজমিক। আর এটা যেহেতু একটা সুতার মতো অংশ বা রেটিকুলাম, এই জন্য এটাকে আমরা বলে দিচ্ছি রেটিকুলাম। দ্যাট মিনস আমরা নামটা পেলাম যেটা সেটা হচ্ছে যে এটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি আবার একটু বলতে চাই, সেটা হচ্ছে গ্রিক অরিজিন থেকে বাইরে মানে হচ্ছে এপি, মাঝে মানে হচ্ছে মায়ো, ভেতরে মানে হচ্ছে এন্ডো। এখন আবার রেটিকুলাম বা ফাইবার মানে হচ্ছে সুতা, তাহলে এই রেটিকুলামটা যেহেতু এদিকে অবস্থান করতেছে এবং এটা যেহেতু প্রোটোপ্লাজমের ভিতরে অবস্থান করতেছে, দ্যাট মিনস প্রোটোপ্লাজমের ভিতরে, দ্যাট মিনস এন্ডোপ্লাজমিক, প্লাজমের ভিতরে, দ্যাট মিনস এন্ডোপ্লাজমিক। আর যেহেতু সুতার মতো অংশ, দ্যাট মিনস এটাকে আমরা বলতেছি রেটিকুলাম। ওকে, দ্যাট মিনস এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এটার যে যেটা দানার মতো অংশ লাগানো থাকে এটাকে বলা হচ্ছে রাইবোজোম, এটাকে বলা হয় রাইবোজোম। আমরা সামনে এটা একটু ডিটেইলস আলাপ করব যে সো খেয়াল করি এখানে দানার মতো অংশ লাগানো আছে, কি লাগানো আছে? দানার মতো অংশ। দ্যাট মিনস যেহেতু এখানে দানার মতো অংশ লাগানো আছে, সো আমি যদি এই বরাবর হাত দিই আমি একটু অমসৃণতা ফিল করব। সো এই জন্য এটাকে বলা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই জন্য এটাকে বলা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আবার অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামও অবস্থান করে, এইভাবে অবস্থান করতে পারে। সো ওইগুলোর গায়ে অ্যাকচুয়ালি রাইবোজোম লাগানো থাকে না, এগুলো নিয়ে ভাবতে পারি আমি একটু পরে পড়বো। তারপরে যেটা হচ্ছে সে এইদিকে আরও যা থাকতে পারে সেটা হচ্ছে আমরা যেটা বলবো যে উদ্ভিদ কোষের খুব ভালো একটা যে অঙ্গাণু সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে তোমার প্লাস্টিড, এগুলো হচ্ছে প্লাস্টিড। অ্যাকচুয়ালি এইটা এই প্লাস্টিকটা থাকার কারণেই উদ্ভিদ কোষ বা উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে, যেটা প্রাণী সেলে নাই। যেহেতু ওই আমাদের ওই প্রাণী কোষে যেহেতু নাই সেই জন্য আমাদের প্রাণীরা কি করতে পারে না, খাদ্য উৎপন্ন করতে পারে না। যদি প্রাণী দেহ থাকতো এটা তখন মানুষেও মানে নিজের সেল থেকে খাদ্য উৎপন্ন করতে পারতো, মানুষের বাইরে থেকে খাদ্য নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। খুব ইন্টারেস্টিং হতো ব্যাপারটা, তাই না? সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে প্লাস্টিড। সো এটা আমরা একটু সামনে ক্লাসিফিকেশনও পড়বো এবং আর যেগুলো পড়া লাগে সেগুলো পড়বো। প্লাস্টিডের পরে যেটা থাকে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সো এই যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে এইরকম মাইটোকন্ড্রিয়া, MITO মাইটোকন্ড্রিয়া। এখন এটাকে যদি আমি একটু মানে বানানটাকে যদি একটু ইয়া করে লিখি, আমি যদি এমনি লিখি মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, দ্যাট মিনস মাইটোকন্ড্রিয়া একটা আমরা যেটা পাই সেটা হচ্ছে আমি লিখলাম MIGHT মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, MIGHT মাইটোকন্ড্রিয়া। আচ্ছা এই MIGHT মাইট, মাইট মানে হচ্ছে শক্তি, MIGHT মাইট মানে হচ্ছে শক্তি।
এই যে যখন আমি বললাম যে মাইটোকন্ড্রিয়া, এখানে মাইটা আনলাম, দেখুন সেটা হচ্ছে শক্তি। তার মানে এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে, মাইটোকন্ড্রিয়াকে কোষের মানে ওই শক্তি ঘর বা পাওয়ার হাউস বলা হয়, কারণ এখানে শক্তি উৎপন্ন হয়। ইভেন সামনে আমরা ডিটেলস করবো যে অ্যাকচুয়ালি কোন কোন লেভেলে শক্তি উৎপন্ন হয় এবং কতটুকু শক্তি উৎপন্ন হয় এবং কোন কারণে এইটাকে আমরা ওই পাওয়ার হাউস বা শক্তি ঘর বলতেছি। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে এখানে থাকতে পারে, সেটা হচ্ছে গোলকি বডি থাকতে পারে, যেটা দেখবো সেটা হচ্ছে গোলকি বডি এরকম থাকে, এটা এরকম, এটা এরকম, ওকে, তাহলে গোলকি বডি থাকবে। মোটামুটি এগুলো অ্যাকচুয়ালি থাকে। তারপরে আরো কিছু কিছু থাকে যেগুলো এত ইম্পর্টেন্ট না বা ওইগুলো নিয়ে এখন আমরা চিন্তা করতেছি না, এখন আমরা একটু ডিটেলসে চলে যাবো। তো ডিটেলসে চলে যাওয়ার আগে আমি আবার একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করতেছি। জাস্ট ইজি, খুব ইজি ব্যাপারটা, যে প্লান্ট সেল বা অ্যাকচুয়ালি উদ্ভিদ কোষে যেটা হয় সেটা হচ্ছে যে উদ্ভিদ কোষের বাইরে ওই উদ্ভিদ কোষে একটা প্লাজমা মেমব্রেন থাকে। এটা সব প্রাণী দেহেই থাকবে বা সব প্রাণী কোষেই থাকবে, সব প্রাণী দেহের সব প্রাণী কোষেই থাকবে। সো এটাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এটা কি বলা হচ্ছে? প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেন, তারপরে প্লাজমা মেমব্রেনের বাইরে আরেকটা ওয়াল আমরা দেখতেছি, এটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। এটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর, ওকে। দেন এখানে আমরা পাচ্ছেন মতো একটা গহ্বর দেখতে পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে কোষ গহ্বর। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের সাথে ওমোস্ট্রিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এটা হচ্ছে প্লাস্টিড, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর এটা হচ্ছে গোলগি বডি। এখন আরেকটা, আর এক দুটো টার্ম একটু ক্লিয়ার করে নেওয়া উচিত, সেটা হচ্ছে আমরা একটু আগে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোন কারণে বলা হচ্ছে সেটা আমরা ক্লিয়ার করছি। এখন আমরা একটা টার্ম খেয়াল করবো, আমরা কয়েকটা টার্ম একটু খেয়াল করবো, সেটা হচ্ছে, সেগুলো হচ্ছে, এখন এই টার্মগুলোর মধ্যে একটা হচ্ছে যে এই যেটা বললাম যে এই প্লাজমা মেমব্রেনের ভিতরে, খেয়াল করো এই প্লাজমা মেমব্রেনের ভিতরে যা আছে, আমি বললাম প্লাজমা মেমব্রেনের ভিতরে আমরা যা পাই অল থিংস আর কল্ড প্রোটোপ্লাজম। সব জিনিসকে একসাথে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। এখন এই প্রোটোপ্লাজম থেকে যদি আমি এই নিউক্লিয়াসটাকে সরায় নিই, খেয়াল করো এই প্রোটোপ্লাজম থেকে যদি আমি নিউক্লিয়াসটাকে সরায় নিই, তখন এই প্লাজমা মেমব্রেনের ভিতরে যা থাকবে সেটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। খেয়াল করো আবার বলতেছি, এটার, এটা হচ্ছে কি সেল, সরি কি বলে প্লাজমা মেমব্রেন। এখন এই প্লাজমা মেমব্রেনের ভিতরে যা আছে অল থিংস আর কালেক্টিভলি কল্ড হচ্ছে প্রোটোপ্লাজম, সব কিছুকে একসাথে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। যদি এই প্রোটোপ্লাজম থেকে আমি নিউক্লিয়াসটাকে সরাই নিই, তখন যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম, সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। দ্যাট মিন্স আমি যদি একটা কোষ থেকে, যদি আমি যদি একটা কোষ, সাপোজ এটা হচ্ছে একটা কোষ, আমি যদি কোষ থেকে যদি আমি এই প্লাজমা মেমব্রেনটাকে বাদ দিয়ে দিই, মানে মাইনাস করলাম প্লাজমা মেমব্রেন, তখন আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। তখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। আর এই প্রোটোপ্লাস্ট থেকে যদি আমি এই নিউক্লিয়াসটাকে মাইনাস করে দিই, দ্যাট মিন্স এটা হচ্ছে প্রোটোপ্লাস্ট, যা ভিতরে আছে সবটাই হচ্ছে প্রোটোপ্লাস্ট। এখন এই প্রোটোপ্লাস্ট থেকে যদি আমি নিউক্লিয়াসটাকে মাইনাস করে দিই, তখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। আচ্ছা, তার মানে আমি যদি বলি যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কি, তখন দেখতে পাবা যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হচ্ছে এদিকে প্লাস্টিড, সাইটোপ্লাজমের অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজমের অঙ্গাণু হচ্ছে গোলকি বডি, সাইটোপ্লাজমের অঙ্গাণু হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলা বলা যাবে যদি আমি বলি যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। বাট মাস্ট বি ক্লিয়ার দিস পয়েন্ট দ্যাট ইউ ক্যান নট টেল দ্যাট এ নিউক্লিয়াস ইজ ওয়ান কাইন্ড অফ, আমি কি বলবো, যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এটাকে কোনো সময় কোনোভাবে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলতে পারবো না, কারণ এটা হচ্ছে প্রোটো, সরি এটা প্রোটোপ্লাস্ট না, এটা হচ্ছে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম, সরি এটা হচ্ছে প্রোটোপ্লাজম। তার মানে এই প্রোটোপ্লাজমের অংশ, তার মানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে কখনোই আমি নিউক্লিয়াসকে বলতে পারবো না বা নিউক্লিয়াসকে আনতে পারবো না। তার মানে আমি যদি বলি যে আবার একটু ইয়াদে যে এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনের ভিতরে যা আছে সব কিছু একসাথে বলা হচ্ছে প্রোটোপ্লাজম, সব কিছু একসাথে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম থেকে যদি আমি নিউক্লিয়াসটাকে সরাই নিই, তখন যেটা থাকছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। তারপরে যেটা, সেটা হচ্ছে এই যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সেটা হচ্ছে একটা হচ্ছে এই প্লাস্টিড, এই যে একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এই যে একটা হচ্ছে গোলগি বডি। সো এইগুলা কিন্তু এভাবে না, এগুলোর মধ্যে আশেপাশে ফ্লুইড আছে বা ফ্লুইড পোর্শন বা তরল পদার্থ আছে। এখন আমি যদি এই সাইটোপ্লাজম থেকে এই অঙ্গাণুগুলোকে সরাই নিই, অর্থাৎ প্লাস্টিডকে সরাই নিলাম, আগে সাইটোপ্লাজম মানে কিন্তু নিউক্লিয়াস সরানো, অর্থাৎ নিউক্লিয়াস নাই, আমি যখন বললাম যে সাইটোপ্লাজম, দ্যাট মিন্স এটা এক্সিস্ট করতেছে এইরকম ফর্মে, এটা হচ্ছে সাইটোপ্লাজম হচ্ছে এইরকম। এখন আমি যদি এই সাইটোপ্লাজম থেকে এই প্লাস্টিকটা সরাই নিই, মাইটোকন্ড্রিয়াটা সরাই নিই, খেয়াল করো আমি প্লাস্টিক সরাই নিলাম, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া সরাই নিলাম,
তারপর হচ্ছে এই গোলগি বডি সরাই নিলাম, এখন যা থাকবে, এখন যে ফ্লুইড পোর্শনটা থাকবে, অর্থাৎ যা থাকবে সব সবটা হচ্ছে একটা তরল পদার্থ বা ফ্লুইড পোর্শন, ঠিক এইটাকে বলা হয় হচ্ছে সাইটোসোল, এটাকে বলা হচ্ছে সাইটোসোল। দেখুন সাইটোপ্লাজম থেকে যদি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বাদ দিই, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু তখন আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে সাইটোসোল, তখন সেটা হচ্ছে সাইটোসোল। খেয়াল করো, আবার বলো যে এই প্লাজমা মেমব্রেনের ভিতরে যা আছে সব কিছু কালেক্টিভলি বলা হচ্ছে প্রোটোপ্লাজম, প্লাজমা মেমব্রেনের ভিতরে যা আছে সব কিছু বলা হচ্ছে প্রোটোপ্লাজম। এখন এই প্রোটোপ্লাজম থেকে যদি আমি এই নিউক্লিয়াসটাকে বাদ দিই তখন সেটা হচ্ছে সাইটোপ্লাজম। আবার এই সাইটোপ্লাজমের যে অঙ্গাণু ছিল প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া বা অমোস্টিন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা গোলগি বডি, এই সবগুলোকে যদি বাদ দিই তখন যে ফ্লুইড পোর্শনটা থাকছে অর্থাৎ যে মানে কি বলবো যে তরল পদার্থটা থাকছে সেটাকে আমরা বলছি সাইটোসোল। ওকে, এখন আমরা যে কাজে চলে যাবো সেটা হচ্ছে আমরা একটু ডিটেলসে চলে যাবো, প্রত্যেকটা জিনিসের একটু ডিটেলস পড়বো। ডিটেলস পড়ার জন্য আমি প্রথমে কোষ প্রাচীর দিয়ে শুরু করছি। সো অ্যাকচুয়ালি কোষ প্রাচীর বললাম যে তাহলে কোষ প্রাচীরের ডিফিনেশনটা কি, কোষ প্রাচীরের ডিফিনেশনটা হচ্ছে যে কোষ প্রাচীর হচ্ছে যে প্রাণী সরি প্রাণী কোষ বা সরি উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে অন্য একটা দেয়াল বা অন্য একটা ওয়াল থাকছে বা অন্য একটা প্রাচীর থাকছে, ওইটাকে আমরা বলতেছি কোষ প্রাচীর। ওকে, সো এটা হচ্ছে ঠিক এরকম, সাপোজ একটা সেল হচ্ছে এরকম ভাবে আছে, একটা সেল এরকম ভাবে আছে। ইভেন আমরা যখন দেখবো যে আমরা যদি একটু খেয়াল করি যে সেলগুলো কিভাবে বিন্যস্ত থাকে সেটার জন্য যদি আমরা দেখি তাহলে দেখবো যে একটা সেল, তারপরে এই সেলটার সাথে আরেকটা সেল লাগানো অবস্থায় নাই, আসলে এই সেলটার সাথে আরেকটা সেল হচ্ছে এরকম একটু দূরত্ব বজায় রেখে আছে, বা এই সেলের সাথে এই সেল একটু দূরত্ব বজায় রেখে আছে। সো আমরা আপাতত দুইটা সেল নিয়েই কথা বলি, বা দেখি যদি আঁকা লাগে তখন আঁকবো। এই যে আমি দিলাম এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে সেল নাম্বার ওয়ান, এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে সেল নাম্বার টু। তাহলে কি এটা হচ্ছে সেল নাম্বার ওয়ান, এটা হচ্ছে সেল নাম্বার টু। এখন আমি যদি চিন্তা করি যে এই সেলটা আর এই সেলটা এটার মাঝে একটু দূরত্ব আছে, এবং আমি এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এই যে এইগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ঠিক এরকম আরেকটা সেলের অংশ, অর্থাৎ ঠিক এরকম এদিকে আরেকটা সেল এক্সিস্ট করে, আমরা জাস্ট ওই সেলটা না এঁকে আমরা জাস্ট এতটুকু আঁকলাম, অর্থাৎ এই কারণে বোঝা যাচ্ছে যে এরকম ভাবে, অর্থাৎ এই চারপাশেই বিভিন্ন সেল আছে, চারপাশে এই সেলগুলো আমি একটু টিস্যু ফর্ম করে কতগুলো টিস্যু মিলে একটা অঙ্গ বা এরকমভাবে উদ্ভিদ গঠিত হয়। সো এখন এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে আরেকটা সেল। এখন এই সেল দুটার মাঝখানে অ্যাকচুয়ালি এই মাঝখানে একটা মধ্য পর্দা আসবে, অর্থাৎ এটাকে ভাগ করে দিবে, এই দুটাকে পার্টিশন করে দিবে। অর্থাৎ সাপোজ খেয়াল করো এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে সেল নম্বর ওয়ান, এটা হচ্ছে সেল নম্বর টু, মাঝখানে একটা পর্দা আসে যেটা এটা কি করলো দুইটা সেলকে ভাগ করে দিছে, দুইটা সেলকে ভাগ করে দিছে, যে এটা হচ্ছে এই সেল এটা হচ্ছে এই সেল। খেয়াল করি আমি যদি চিন্তা করি যে এই প্লাজমা মেমব্রেন, এই প্লাজমা মেমব্রেন যে এই অংশটা, প্লাজমা মেমব্রেনের এই অংশটা, এই অংশটা সি ওয়ানের অংশ অর্থাৎ সেল নম্বর ওয়ানের অংশ, আবার এই প্লাজমা মেমব্রেনের এই অংশটা, প্লাজমা মেমব্রেনের এই যে কালো অংশটা এটা হচ্ছে সেল নম্বর টু এর অংশ। বাট এই যে মাঝখানে যে একটা পর্দা আসলো বা মাঝখানে যে একটা পার্টিশন আসলো এটা কিন্তু দুইটারই অংশ, খেয়াল করো এটা হচ্ছে সেল ওয়ানেরও অংশ আবার এটা সেল টু এর অংশ। দ্যাট মিনস এই যে এইটাকে এইটাকে যেহেতু দুইটার মাঝখানে অবস্থান করছে এই জন্য এটাকে আমরা বলছি মধ্য পর্দা, এটাকে বলতেছি মধ্য পর্দা। তো এই মধ্য পর্দাতে অ্যাকচুয়ালি কি হয়, এই মধ্য পর্দার উপরে আস্তে আস্তে একটু কিছু আবরণ জমা হয়। আমরা যদি এটাকে একটু ভালোভাবে খেয়াল করি, যদি আমরা একটু ব্রিফলি দেখাই, আমি জাস্ট এই পার্টিশন এরকম ভাবে দেখাচ্ছি ঠিক এরকম, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই সেলের এটা দেখাচ্ছি এই জায়গায়, এই সেলের এটা দেখাচ্ছি এই জায়গায়। ওকে, এখন যেটা দেখবো সেটা হচ্ছে এরকম দেখতে বলছি মধ্য পর্দা। এখন এটা কিন্তু দুইটা কোষেরই সাধারণ পর্দা, এটা কিন্তু কারো অংশ না, বাট আমরা যদি যাই প্লাজমা মেমব্রেনের দিকে তখন কিন্তু প্লাজমা মেমব্রেন সেল ওয়ানের জন্য আছে আবার সেল টু এর জন্য আছে, বাট মধ্য পর্দা শুধুমাত্র দুইটা কোষের জন্য একটা, এই জন্য এটাকে আমরা বলছি যেহেতু এটা মাঝখানে অবস্থান করছে এই জন্য এটাকে বলছি মধ্য পর্দা। এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই মধ্য পর্দার উপরে কিছু সাবস্টেন্স জমা হয়। আমি আগেই বলছি যে এই যে উদ্ভিদ কোষ, এই যে উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষের রিজিডিটি লাগবে বা উদ্ভিদ কোষই শক্ত হইতে হবে, কারণ তাকে অনেক এনভায়রনমেন্টাল পরিবেশের মধ্যে যাইতে হয়, যেটা অ্যাকচুয়ালি যেটার জন্য তাকে অভিযুক্ত হইতে হবে সেরকম। ইভেন
তখন কি হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই মধ্যপর্দার উপরে, এই মধ্যপর্দার উপরে একটা প্রাচীর সৃষ্টি হয় দুই দিকে। কি বললাম, এই মধ্যপর্দার উপরে দুই দিকে একটা প্রাচীর সৃষ্টি হয়, তার মানে এই মধ্যপর্দার এই দিকেও প্রাচীর সৃষ্টি হইলো, এই মধ্যপর্দার ওই দিকেও প্রাচীর সৃষ্টি হইলো। এখন এখন আমি বলতে পারি যে এই প্রাচীরটাকে বলা হচ্ছে প্রাইমারি প্রাচীর, এটাকে বলা হচ্ছে প্রাইমারি প্রাচীর, যেহেতু প্রাথমিক ভাবে এটা উৎপন্ন হয়েছে এই জন্য এটাকে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি প্রাচীর। খেয়াল করো, এটাকে বলা হচ্ছে মধ্যপর্দা, তারপর এই যে এই দুইটাকে বলা হচ্ছে প্রাইমারি প্রাচীর বা প্রাথমিক প্রাচীর, এটাকে বলো হচ্ছে প্রাইমারি প্রাচীর। তারপরে কি হয়, তারপর হচ্ছে এই যে প্রাইমারি প্রাচীর, এই প্রাইমারি প্রাচীরের উপরে কিছু কিছু অ্যাকচুয়ালি প্রাইমারি প্রাচীর কি দ্বারা গঠিত, এটা যদি আমরা যাই তখন দেখবো যে এটা যা দ্বারা গঠিত সেটা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, সুভিনিন বা এরকম কিছু পদ দ্বারা গঠিত। এটা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, সুভিনিন। এখন অ্যাকচুয়ালি উদ্ভিদ, উদ্ভিদ দেহ যে গঠিত, উদ্ভিদ দেহের গঠনের যেই মূল উপাদান বা মূল উপাদানটা হচ্ছে সেলুলোজ। সো আমরা বলতে পারি যে ওই সেলুলোজ দ্বারা গঠিত। তারপর হচ্ছে সেলুলোজের সাথে কিছু কিছু উপাদান থাকে যে যেটা হচ্ছে হেমিসেলুলোজ, মানে সেলুলোজের মতোই প্রায়। এবং ওই কি করে, আমি যদি সেকেন্ডারি পাচ রাখি, সেকেন্ডারি পাচ রাখতে হবে, তারপরে ওইটা পেকটিন সুভিনিন আনতে হবে। তাহলে আমি কি বললাম, এটা গঠিত হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ দ্বারা। এটা হচ্ছে মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর, প্রাইমারি প্রাচীর গঠিত হচ্ছে উদ্ভিদ কোষে সেলুলোজ, হেমিসেলুলোজ দ্বারা। তারপরে যদি আমি চাই সেটা হচ্ছে এই প্রাইমারি প্রাচীরের মধ্যে মাঝে মাঝে কি হয়, প্রাইমারি প্রাচীরের মধ্যে অন্য একটা প্রাচীর আসে, অন্য একটা প্রাচীর আসে আবার এদিকে জমা হয়। এটা কেমনে জমা হয় সেটা বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এখন অ্যাকচুয়ালি প্লাজমা মেমব্রেনকে আমরা দেখতেছি যে প্লাজমা মেমব্রেন দিয়ে কিছু আসা যা আসাও পসিবল না, যাওয়াও পসিবল না, কিন্তু অ্যাকচুয়ালি যেটা সেটা হচ্ছে এই যে প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন হচ্ছে একটা বৈষম্য ভেদ্য পর্দা। আমি যদি অ্যাকচুয়াল মানে থ্রি ডাইমেনশনাল ফর্ম চিন্তা করি, অ্যাকচুয়ালি থ্রি ডাইমেনশনাল ফর্মে ওরা কীরকম কোষ কীরকম, তখন একটু চিন্তা করা যাবে যে অ্যাকচুয়ালি থ্রি ডাইমেনশনাল ফর্মটা হচ্ছে ঠিক এইরকম একটা কোষ এরকম। ইভেন এটা হচ্ছে ত্রিডাইমেনশনাল ফর্ম এরকম, আর এই যে পাশের যেই এই যে এই বরাবর যেই ফাঁকাগুলো আছে, সাপোজ আমি এরকম করলাম, এখন কিন্তু এই যে এই বরাবর যেই এটা আসলো, তখন এই এই দিকে অবস্থান করা হচ্ছে আমার ওই সেল ওয়ালটা বা সেল ইয়াটা, মানে ওই প্লাজমা মেমব্রেনটা। তখন ওই প্লাজমা মেমব্রেনটাকে আমরা যদি ক্রস সেকশন করি তখন আমরা দুইটা অংশ পাচ্ছি, একটা হচ্ছে এইরকম করো, একটা হচ্ছে ঠিক এইরকম, আরেকটা হচ্ছে এইরকম। আমরা যদি আবার বলি, আমি যদি এরকম করি, সাপোজ আমি যদি এরকমই আনি, এই যে ক্রস সেকশন করলো, বুঝে গেছে। এখন দেখো এই যে এটা হচ্ছে একচুয়ালি প্লাজমা মেমব্রেন, আমরা বলতেছি এইটাকে প্লাজমা মেমব্রেন, এই যে বাইরের এটা। এখন প্লাজমা মেমব্রেন উপর দিকে মেমব্রেন আছে, নিচের দিকে মেমব্রেন আছে, আবার এই পাশের দিকে যেটা সেটা হচ্ছে পাশের দিকে যেরকমভাবে থাকে, যেরকম হচ্ছে পাশের দিকে কিছু কিছু সাবস্টেন্স এরকমভাবে থাকে, এটাকে বলা হয় প্রোটিন লিপিড, এরকমভাবে থাকে প্রোটিন লিপিড। এটা হচ্ছে প্রোটিন লিপিড, এরকম ভাবে সজ্জিত অবস্থায় থাকে। সো এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। সো প্লাজমা মেমব্রেনের গঠন যদি আমরা চিন্তা করি তখন দেখবো যে এই যে প্লাজমা মেমব্রেন, এই যে প্লাজমা মেমব্রেন, এই প্লাজমা মেমব্রেনের এই দিক দিয়ে ভিতরে কিছু সাবস্টেন্স ঢুকতে পারবে বা আসতে পারবে, বাট এটা খুব সিলেক্টিভ একটা পর্দা। এটা কি করে, কিছু কিছু সাবস্টেন্সকে আসতে দেয় যেটা সেলের জন্য দরকার, বা কিছু কিছু সাবস্টেন্সকে বের হইতে দেয় যেটা কি মানে সেলের জন্য ক্ষতিকর, ওটাকে বের করে দেয়, আবার কিছু কিছু সাবস্টেন্সকে ঢুকতে দেয়, বাট সব সাবস্টেন্সকে ঢুকতে দেয় না, আবার সব সাবস্টেন্সকে বেরও হইতে দেয় না। সাপোজ এটা কোনো সময় নিউক্লিয়াসকে বের হইতে দিবে না, আবার এটা কখনো নিউক্লিয়াসকে ঢুকতেও দিবে না। কারণটা আমরা যদি চিন্তা করি, আরও কারণ চিন্তা করি, বা এটা প্রোটিন লিপিড, অনেক লিপিড সলিউবল বস্তুগুলো ঢুকতে পারে, লিপিড সলিউবল বস্তুগুলো ঢুকতে পারে না, বা এই বা এই সেন্সে যদি চিন্তা করি, সাপোজ একটা সাবস্টেন্স হচ্ছে এইরকম, তখন এইরকম ছোট সে এরকম কোনো একটা পর্দে ঢুকে পড়বো, বাট বা কোনো একটা বস্তু আসলে এরকম, এখন এইরকম বস্তুটা তো ঢুকা পসিবল না। ডিপেন্স, এটা হচ্ছে একটা সিলেক্টিভ পর্দা, এটা কিছু কিছু সাবস্টেন্সকে মানে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছে, আবার কিছু কিছু সাবস্টেন্সকে দিচ্ছে না। ডিপেন্স, যেটা এরকম পর্দা, এরকম পর্দা কিছু কিছু সাবস্টেন্সকে দিচ্ছে, কিছু কিছু সাবস্টেন্সকে দিচ্ছে না। সাপোজ সরকার কিছু কিছু মানুষকে অধিকার দিচ্ছে, সরকার কিছু কিছু মানুষকে অধিকার দিচ্ছে না, তখন এটাকে বলবো যে সরকার বৈষম্য করতেছে। এই জন্য এই পর্দাটাকে বলা হয় বৈষম্য ভেদ্য পর্দা, অর্থাৎ কিছু কিছু সাবস্টেন্স ভেদ করতে পারে, কিছু কিছু সাবস্টেন্স ভেদ করতে পারে না, এটা একটা ওই পর্দাটাকে বৈষম্য সৃষ্টি করছে মানে করতেছে। সো এই জন্য এটাকে বলছি যে বৈষম্য ভেদ্য পর্দা। ইভেন আমরা দেখতে পেলাম যে এটাতে এটা শুধুমাত্র একটা বদ্ধ কেপিলারি, মানে বদ্ধ একটা ইয়ানা, মানে ইয়ানা যে প্লাজমা মেমব্রেন না, এটা হচ্ছে এটার মধ্যেও পোর আছে, বা এটার মধ্যেও ছিদ্র আছে, যে ছিদ্র দিয়ে কিছু কিছু সাবস্টেন্স আসা যাওয়া পসিবল।
এখন যেটা হয় সেটা হচ্ছে এই যে আমরা যে অ্যাকচুয়ালি যে এটা আঁকলাম অ্যাকচুয়ালি এটার মাঝে ছিদ্র আছে, যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে এইরকম ভাবে ছিদ্র আছে। তো যখন প্রাইমারি প্রাচীর গঠিত হয়ে যায়, যখন প্রাইমারি প্রাচীর গঠিত হয়ে যায়, সাপোজ প্রাইমারি প্রাচীর গঠিত হয়ে গেল, তখন এই পাশে আছে আমার প্রোটোপ্লাজম, এই পাশে আছে প্রোটোপ্লাজম, এই পাশে আছে প্রোটোপ্লাজম, এই পাশে আছে প্রোটোপ্লাজম, এই পাশে আছে প্রোটোপ্লাজম। তখন এই প্রোটোপ্লাজম থেকে আর ধরো এটা নাই, এটা নাই, আমার প্রাইমারি প্রাচীর পর্যন্ত গঠিত হয়েছে, এটা হচ্ছে মধ্য পর্দা, এই দুইটা হচ্ছে প্রাইমারি প্রাচীর। এখন যেটা হয় সেটা হচ্ছে এই প্রোটোপ্লাজম থেকে বিভিন্ন সাবস্টেন্স আস্তে আস্তে নিঃসৃত হয়। এই প্রোটোপ্লাজম থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই আমি আগে বলছি যে এই প্লাজমা মেমব্রেনের এই ভিতরে যা আছে অল থিংস আর কালেক্টিভলি কল্ড প্রোটোপ্লাজম। সো সবকিছুকে প্রোটোপ্লাজম বলা হচ্ছে। এখন এই প্রোটোপ্লাজম তখন কি হয়, যেটা হয় সেটা হচ্ছে এই যে এই প্রোটোপ্লাজম থেকে কিছু সাবস্টেন্স নির্গত হয় এবং এই সাবস্টেন্স গুলা আস্তে 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 এইটার উপরে জমা হয় এবং এইটার উপরে জমা হয়ে এদিকে আর একটা শক্ত প্রাচীর গঠন করে, এদিকে আর একটা শক্ত প্রাচীর গঠন করে। এই যে দ্বিতীয়বার এই শক্ত প্রাচীরটা গঠন করলো, দ্বিতীয় মানে সেকেন্ড, তো এইটাকে বলা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তাহলে আমি আবার যদি ইয়া করি তখন যেটা দেখো সেটা হচ্ছে এটা হচ্ছে মধ্য পর্দা, তারপরে দুই পাশে হচ্ছে প্রাইমারি প্রাচীর, তারপরে প্রোটোপ্লাজম থেকে বিভিন্ন সাবস্টেন্স নিঃসৃত হওয়ার পরে ওই ওই নিঃসৃত সাবস্টেন্স গুলা জমা হয়ে হয়ে প্রাইমারি প্রাচীর উপরে জমা হয়ে অন্য একটা প্রাচীর গঠন করছে, ওই প্রাচীরটাকে আমরা বলছি সেকেন্ডারি প্রাচীর। সো এই সেকেন্ডারি প্রাচীর যেটা গঠিত সেটা হচ্ছে পেকটিন সুবিরিন জাতীয় পদার্থ থাকে। সো অ্যাকচুয়ালি পেকটিন সুবিরিন এগুলো কি করে, এগুলো যেটা করে সেটা হচ্ছে এটা এই সেকেন্ডারি প্রাচীর এইগুলোর সাথে লিঙ্ক লিঙ্ক দিয়ে যুক্ত থাকে, পেকটিন সুবিরিন এরকম ভাবে লিঙ্ক দিয়ে এগুলো আমাদের যুক্ত করে দেয়। তার মানে এই যে একটা শক্ত ফর্ম গঠন হইলো, ওই শক্ত ফর্ম গঠনটা দুইটা সেলকেই ধৈর্য রাখছে, ক্লিয়ার? এইটাই ছিল অ্যাকচুয়ালি সেল প্রাচীর। সো আমরা যদি বলি যে উদ্ভিদের সেল প্রাচীর কি দ্বারা গঠিত বা উদ্ভিদের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, তাহলে সেলুলোজ, তারপরে সেলুলোজ, তারপর হচ্ছে হেমিসেলুলোজ, তারপরে পেকটিন সুবিরিন, এটা আমরা একটা নেমোনিক্সের মাধ্যমে মনে রাখতে পারি। সেটা হচ্ছে সাপোজ সুবিরিন নামের একটা ছেলে, আমি যদি চিন্তা করি সাপোজ ধরলাম যে সুবির নামের একটা ছেলে, সুবির 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 সেলুনে গেল, তার মানে সুবির সেলুনে গেল, তারপরে পকেট থেকে টাকা বের করে দোকানদারকে বলো আর কি যে গুনে নিন, গুনে নিন। সুবির মানে হচ্ছে সুবেরিন, সুবির মানে হচ্ছে সুবেরিন, সুবেরিন। তারপরে সেলুনে মানে হচ্ছে সেলুলোজ, এর সাথে আমি হেমিসেলুলোজ মনে রাখতে পারি, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ। পকেট থেকে তার মানে হচ্ছে পকেট থেকে গুনে নিন, তার মানে হচ্ছে গুনে নিন আর পকেট এই দুটাকে যদি একসাথে করি তখন আমরা পাচ্ছি পেকটিন, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পেকটিন। কি বললাম, সুবির নামের একটা ছেলে সেলুনে গেল, সেলুনে যাওয়ার পরে সে পকেট থেকে টাকা বের করে দিল, চুল কাটা পরে টাকা বের করে দিয়েছে, টাকা বের করে দেওয়ার পর বললো যে তুমি ইয়া করো টাকাগুলো গুনে নিন। তো আমি কি বললাম যে উদ্ভিদের যে কোষ প্রাচীর এটা গঠিত হচ্ছে সেলুলোজ, তারপর হচ্ছে হেমিসেলুলোজ, তারপর হচ্ছে পেকটিন সুবিরিন দ্বারা গঠিত। আর যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর এটা দ্বারা গঠিত। এখন আমরা যদি চাই যে ব্যাকটেরিয়ারও কোষ প্রাচীর থাকে এবং ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে প্রোটিন লিপিড এবং পলিস্যাকারাইড দ্বারা গঠিত। কি বললাম, প্রোটিন লিপিড আর পলিস্যাকারাইড। তাহলে আমি যদি লিখি একটু হ্যাঁ করি, আমি যদি লিখি যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, তখন বলবো যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত সেটা হচ্ছে প্রোটিন লিপিড, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে প্রোটিন লিপিড আর কাছে পলিস্যাকারাইডস। উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ হেমিসেলুলোজ পেকটিন সুবিরিন দ্বারা গঠিত। আর তারপরে হচ্ছে যে ছত্রাকের কোষ প্রাচীর, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা যে ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন দ্বারা গঠিত, ছত্রাকের কোষ প্রাচীর
ছত্রাকের কোষপ্রাচীর হচ্ছে কাইটিন দ্বারা গঠিত, ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত, কাইটিন। তাহলে কি বললাম যে ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত। এখন কাইটিন একচুয়ালি কি, কাইটিনটা হচ্ছে খুব ইজি একটা জিনিস। আমরা সাধারণত যে বিভিন্ন পতঙ্গ দেখি, সাপোজ আমি যদি ঘাসফড়িঙের কথা চিন্তা করি, তারপরে ঘাসফড়িঙের কথা চিন্তা করি, যে ঘাসফড়িঙের দেহের যে বাইরের যে আবরণটা বা ঘাসফড়িঙের দেহের যদি বাইরের দিকটা আমরা চিন্তা করি, বাইরের যে আবরণটা দ্বারা গঠিত সেটা হচ্ছে কাইটিন। তার মানে ওই ঘাসফড়িঙেও যে কাইটিন আছে সেটা একটা ছত্রাকেও আছে। ঠিক এইরকম বিভিন্ন দিক চিন্তা করে অ্যাকচুয়ালি এখন ইদানিং ছত্রাককে প্রাণী বলা যাচ্ছে, কারণ ছত্রাকের মধ্যে উদ্ভিদ থেকে প্রাণীর বৈশিষ্ট্যটাই বেশি। তো আমি এটাই ছিল কোষপ্রাচীর সম্পর্কে। তারপরে আমরা যেটা যাবো সেটা হচ্ছে